পারে তোমাদের কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোর অ্যান্সার দেবো গুড নিউজটা হলো তোমরা যেটা ভাবছিলে আমি পেগন্যেন্ট আমি আমার যখন ভালো হচ্ছে না আমি কারো ভালো দেখতে পারবো না তোমার বড় হিন্দু না মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা একদমই আলাদা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করো একটা অনেক গুড নিউজ অনেক গুড নিউজ মানে অনেক খুশির একটা জিনিস তো তার আগে ফটোশ্যুট হবে আজকে তো ফটোশ্যুটের জন্য আজকে এসেছে সৌরভ আমার মেকআপ আর করতে সৌরভ করবে আজকে আর এদিক আছে প্রদীপ ভাই আমাদের তো আমি এখন করছি মেকআপ আর আমাদের মেকআপ সব নিয়ে বসে পড়ে সেগুলো সব মেকআপ আমার হবে অনেক লেট হয়ে গেছে তো এখন মেকআপ করবো তারপরে কী গুড নিউজ আছে তোমাদের বলবো পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো চলো মেকআপে

তো গাইস এখন আমার মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো পুরো এখনো হয়নি এটা করতে অনেকটা সময় হয়ে গেছে কারণ এটা ওটা পাচ্ছিলাম না এখানে ওখানে জিনিস ছিল আমার আমি অনেকদিন দিন মেকআপ করিনি যে প্রমোশনের ভিডিও আছে সেগুলোই করে যায় তো এটা মেকআপ স্মৃতিবিধি তো এখন খাবো দুপুর হয়ে গেছে তাই ভাবলাম যে মেকআপটা করার পুরো কমপ্লিট করে লিপস্টিকটা লাগানোর আগে খেয়ে নিই তাই খাবো তো বরকে বলেছিলাম বিরিয়ানি আনতে চাচিমা আজকে পাঠতে এসছে ফ্রায়েড রাইস চিলি চিকেন তো ওরা খাচ্ছে এরকম আর প্রদীপের জন্য ভেজ কিছু পাওয়া যায়নি অল্প ভেজ কিছু নেই

এতে দুপুরবেলায় তাতে কেনি তারপরে লাইটটাই বেশি নাহলে ফটো হবে না তাতে কেনে তারপরে যাবো তো গাইছ এখন স্টেজে গুজে চলে এসেছি সাদের মধ্যে আর আমার তো আলাদা লাগছে কেন আমি এত সাজি না একা কোনো দিন আজকে মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়ে দিয়েছে সৌরভ তো আমি কি খুশির খবরটা বলবো তোমাদের এখানে একটু পরেই অনেক খুশির খবর তোমাদের এখানে বলবো চলো তো গাইস কালকে আমি আর তেমন কিছু ভিডিও করতে পারিনি শ্যুট ছিল তারপরে এটা ওটা কাজ করতে 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 আমার এত লেট হয়ে গেছে তারপরে আমি ভাবলাম আজকে ভিডিওটা করি আজকে হলো আমার বার্থডে হ্যাঁ আজকে আমার বার্থডে আজকে তোমরা ভিডিওটা দেখছো মানে আধ ঘন্টা আগে ভিডিওটা আমি করেছি মানে এখন করছি আধ ঘন্টার মধ্যে আমি এটা লাইভ করে দেবো আমার বর কী করছে একবার দেখে দিই দেখবে আমরা এখনো খাইনি হ্যাঁ তিনটে বেজে পার হয়ে গেছে এখন রান্না করছে তা কাউ এখন রান্না করছে আমি বললাম তুমি রান্নার কাজটা ছেড়ে নাও আর অনেক কাজ আছে অনেক কাজ তো আমি তোমাদের সঙ্গে একটু কথা বলবো তার জন্য বাইরে থেকে অনেক আওয়াজ আসছে কাজ চলছে এ হচ্ছে তো আমি তোমাদের সঙ্গে কথা বলবো এখন আর আমি স্ট্যান্ডের মধ্যে আমার ফোনটা রেখে দিই তারপরে কথা বলছি দাদা তো স্ট্যান্ডের মধ্যে রাখা হয়ে গেছে ফোন তো আজকে তোমাদের সঙ্গে অনেক 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 কথা বলবো কথা বলবো না তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেবো বলতে পারে এটা ছোট্ট একটা কিউএনএ হতে পারে তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার দেবো তো আমি কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে একটা গুড নিউজ আছে আমি দিল্লি গিয়েছিলাম সেটার তো গুড নিউজটা কী হতে পারে তোমরা ওখানে অনেক কমেন্ট করেছিলে অনেক কিছু অনেককেও বলেছিল তো বেশি কমেন্ট এসেছিলো আমি নাকি প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ সব থেকে বেশি কমেন্ট ওইটাই এসেছিলো যে আমি নাকি প্রেগনেন্ট তো আমি প্রেগনেন্ট নাকি তোমরা ওই গুড নিউজটা নাকি তো আমি এই ভিডিওতেই বলবো তো আমি একটু পরেই বলবো মানে এই ভিডিওতেই বলছি একটু পরে ঠিক আছে তার আগে আরও কিছু কথা বলার আছে সেগুলো বলে দিই তোমাদের দিল্লিতে আমি গিয়েছিলাম কিছু কাজের জন্য তো যে গুড নিউজটা দেবো সেই নিয়েই দিল্লিতে যাওয়া আমার আর তার আগে আমি বলে দিই যে আমাকে না অনেক কোয়েশ্চেন আসে অনেক কোয়েশ্চেন আসে মানে ধর্ম নিয়ে হ্যাঁ এটা ধর্ম এটা ধর্ম তুমি এইটা করছো এই করছো তাই করছো তুমি এরকম ড্রেস পড়ছো কেন তুমি এরকম ভিডিও করছো কেন তোমার এরকম ভিডিও করা যায় না আর আরও অনেক কিছু অনেক কিছু অনেক কিছু হ্যাঁ আবার কমেন্ট আসে তুই মোটা 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 এক নম্বর কথা আমি খাই আমার বড়ের টাকায় তো অন্য কারোর টাকায় খাই না তো মোটা আমি হচ্ছে আমার টাকায় যারা যারা এই কমেন্টগুলো করো তোমাদের বাড়িতেও কেউ না কেউ মোটা আছে অবশ্যই আছে আর মোটাটা সবাই শখে হয় না ঠিক আছে মোটা হয়ে যায় তার কিছু প্রবলেম থাকতে পারে বা তার ফ্যামিলিতে এরকম থাকতে পারে হ্যাঁ আর একটা মেয়ের কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে হ্যাঁ যেটা তোমরা যারা কমেন্ট করো তারা হয়তো কোনো দিনও বুঝবে না যে মেয়েদের কত রকমের রোগ থাকে কত রকমের প্রবলেম থাকে যার কারণে মেয়েরা মোটা হয় আর কেউ নিজে থেকে মোটা হতে চায় না সেটা তার শরীরের মধ্যে কিছু চেঞ্জেস আসে কিছু প্রবলেম থাকে তার জন্যে হয় তো তোমাদের ফ্যামিলিতেও অনেকে ওরা মোটা থাকতেও পারে তো তোমরা একবার ভেবে দেখো তোমাদের ফ্যামিলিতে যারা আছে মোটা তাদের তাদেরখানে যদি এইরকম কেউ বলে তো তোমাদের কেমন লাগবে তো তোমরা একবার নিজে থেকে ভেবে দেখবে যে এতগুলো যে খারাপ কমেন্ট করো আমি শুধু আমার ব্যাপারে বলছি না এটা অনেকের আমি দেখেছি কমেন্ট সেকশনে দেখেছি অনেকের দেখেছি অনেকের বড়ো বড়ো ইউটিউবারদেরও দেখেছি নর্মাল যারা আছে তাদেরও দেখেছি সবাইকে উল্টো পাল্টা এই সব কমেন্ট কেন ভাই তোমরাও ভাবো তোমাদের ফ্যামিলিতে তো এরকম কেউ থাকতে পারে তাই না তোমার মা হতে পারে তোমার দিদি হতে পারে তোমার বোন হতে পারে তোমার বউ হতে পারে যার ছেলেরা করো তারা তো হতেই পারে এরকম মোটা মোটা নিয়ে এরকম কি আর আমাকে যে এত মোটা বলো তোমরা আমি বুঝতে পারি না আমি কোন দিক থেকে এত মোটা লাগে হ্যাঁ একটু মোটা হয়ে গেছি যেটা কিছু সমস্যার জন্য তো আমি অতটা মোটা নাই যতটা কিছুজন কমেন্ট করে আর যদি আমি মোটাই হয় আমি মোটা পছন্দ করি আমি চাইলে রোগা হতেও পারবো ডাইটিং করতেও পারবো হ্যাঁ কিন্তু আমি হতে চাই না আমাকে মোটাই পছন্দ আমার যেটা পছন্দ আমি সেটাই করবো আমি যেটা পছন্দ সেটাই খাবো তোমাদের কমেন্ট দেখে তো আমি রোগা হবো না তাই এই সব উল্টো পাল্টা কমেন্টগুলো যারা করো তাদের বলছে তোমরা একবার ভেবে দেখো তোমাদের বাড়িতে কেউ থাকতে পারে আর দ্বিতীয় কথা বেশিরভাগ কেউ করে তোমার বড় হিন্দু না মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তুমি এরকম তো বলে দিই তোমরা দেখতে পাও আমি অনেক খুশি আছি খুশি মানে তুমি দেখতে পাও আমি আমার ফ্যামিলিতেও খুশি আছি আমার শ্বশুর বাড়িতেও আমি খুশি আছি আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে প্রচুর প্রচণ্ড ভালোবাসে আমার নেপালেও সবাই সবাই ভালোবাসে মানে প্রচণ্ড ভালোবাসে আমি সব থেকে ছোট মানে আমি ওখানকার মধ্যে সবথেকে ছোটো আর যে বৌমা মানে আমি বৌমাদের মধ্যেও ছোটো আমাকে সবাই ভালোবাসে তোমরা আগে সেটা দেখো যে একটা মেয়ে খুশিতে আছে সেটা না দেখে তোমরা এত উল্টো পাল্টা কমেন্ট করো এত উল্টো পাল্টা কমেন্ট করো কী বলবো আর তোমরা ভাবো যে আমার ফ্যামিলিতে ভিডিও দেখে না সত্যি কথা বলতে আমার আমার শ্বশুর বাড়ি ফ্যামিলি সবাই দেখে আমার বাপের বাড়ি ফ্যামিলি সবাই দেখে মানে সবাই আমার পাপা মাম্মি অ্যান্ড আবার দিদি থেকে চালু করে সবাই আমার যে সবাই দেখে সবাই তো আমি কিছু করার আগে সেটা ভেমাতায় মাথায় ভেবেই করি যে হ্যাঁ আমার ফ্যামিলিতে আমার শ্বশুর আমার বাপের বাড়িতে সবাই ভিডিওটা দেখবে তো আমি এমন কিছু করি না যে তাদের কিছু খারাপ হবে আর মানে খারাপ কিছুকেও বলবে তো তোমরা এমনভাবে কমেন্ট করো যে আমি কত কি করে ফেলেছি মানে আমি বুঝতে পারি যে কারো ভালো দেখে তোমরা সহ্য করতে পারো না আমি কিন্তু এটা সবার ব্যাপারে বলছি না কিছু কিছু জন এত বাজে বাজে কমেন্ট করে শুধু আমার বলছি না আরও অনেক কারো দেখেছি সবাইকে দেখেছি ওরা কমেন্ট করে কিছু কিছু জন তো ওরা মানে বসেই থাকে ফোনটা নিয়ে যে কারো ভালো দেখতে পারবো না আমার যখন ভালো হচ্ছে না আমি কারো ভালো দেখতে পারবো না আমি তাকে কমেন্ট করব বাজে কমেন্ট করব তো আমি মনে হয় যে ওরা ওইটা ফোন নিয়ে তাই জন্যে বসে থাকে তো যে একটা মেয়ে ভালো আছে সেটা দেখো যে আমি অনেক খুশি তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি আমার বাপের বাড়ির দেখতেও খুশি শ্বশুর বাড়ির দেখতেও খুশি আমার হাজব্যান্ডকে নিয়েও খুশি আমি অনেক খুশিতে আছি একটা মেয়ে খুশিতে থাকা সেটাই বড় ব্যাপার আর অন্য কি তোমরা এটা ওটা এটা কী বলবো আর আমি আমার লাইফের মধ্যে তোমরা আমার মানে সারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা দিনে দুটো করে শট দেখো মানে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা দু মিনিট দেখছো চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা দু মিনিটটা দেখে তুমি কিভাবে কাউকে বলতে পারো যে এই এরকম এই এরকম তুমি এরকম করছো কেন আমি লাইফে অনেক কিছু করি যেগুলো তোমাদের সামনে নিয়ে নি মানে আমি তোমাকে যেটা দেখাতে চাই সেটাই তোমরা দেখতে পারো এক্সট্রা তোমরা দিনও সেটা দেখতে পারো না কারণ আমি দেখাতে চাইবো যে আমি এটা করছি তারপরে আমার বর রান্না করছি আমি এটা দেখাতে চাইলাম এখন তারা দেখতে পারলে আমি যে না দেখাতাম তুমি জানতে না আমার বড় এখন কী করছে তাই না তো আমি যেটা দেখাতে চাই সেটাই তোমরা দেখতে পারো তার বেশি কিছু না আমি মানে দিল্লি থেকে আসার পর অনেক কিছু করেছি অনেক কিছু করেছি যেটা তোমাদের দেখো নি তোমরা কিন্তু তোমাদের মাইন্ডে এটা আছে ও মানে এখন এইটা করছো মানে এটা করছো কিন্তু না আমি যেটা দেখাতে চাই সেটাই তোমরা দেখতে পারো তাই জন্য বেশ কিছু ভাবাটা তেমন একটা রিয়েল লাইফ আলাদা আমি কিন্তু তোমাদের ক্যামেরার সামনে যেমন কিন্তু আমার যেমন হিন্দি বেঙ্গল হিন্দি মেকআপের চ্যানেল আছে আছে যেমন আমি ভিডিও করি আর রিয়েল লাইফে পুরোই আলাদা মানে সবাই আমি একা যারা এই কন্টেন্ট ক্রিয়েট করে মানে ভিডিও করে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ পুরো আলাদা হয় তাদের পুরো আলাদা মানে পুরো আলাদা তো কারকে দু মিনিটে ভিডিও দেখে তার উপর অত কিছু বলাটা ঠিক না ঠিক আছে আমি ভেবেছিলাম যে বলবো না এইসব কথা আরও অনেক কিছু আছে আরও অনেকে অনেক কিছু কমেন্ট করে তো আমি ভেবেছিলাম বলবো না তা আমি ভাববো যে আজকে অল্প একটু করে বলি যেহেতু আমি তোমাদের সামনে একটা বিশেষ কিছু বলতে চাইছি গুড নিউজ বলতে চাইছি বলতে চাইছি না বলতে যাচ্ছি তাই জন্য আমরা কোনো বলে দিই তো তোমরা কমেন্ট করো যারা আমার কোনো সমস্যা নেই বাজে কমেন্ট আসছে তাতেও সমস্যা নেই তোমরা করে যাও আমার ভিডিওটা রিচ বাড়বে তো কোনো সমস্যা নেই কিছু কিছু জনে না একটু খারাপ লেগে যায় তাই বলো এমনকি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে না তোমাদের কমেন্টগুলো সব পড়ে ঠিক আছে অ্যান্ড তারা হাসে আমাকে ফোন করে জানি সেরাম বলছে তোমরা যে বাজে কমেন্টগুলো করো না সেগুলো পড়ে তারা হাসে আর এমনকি প্রমোশন যেগুলো ভিডিও করি এই তুমি মুসলিম হয়ে এই করছো এইটা করছো আরে ভাই এগুলো প্রমোশন ভিডিও ওখানে থাকে বুঝলে যে এটা প্রমোশন ভিডিও তোমরা সেটাও বোঝো না কিন্তু নর্মাল যখন প্রমোশন ভিডিও ছাড়বো এটা প্রমোশন ভিডিও করছে সে তখন বুঝে যাও কিন্তু এমনি যখন কোনো অনুষ্ঠানে কোনো পুজোর প্রমোশান ভিডিও তখন বলে তুমি এই করছো তাই করছো তো যাই হোক বেশি কিছু বলবো না যারা একদম বাজে কমেন্ট করতে থাকো করেই যাও আমার কোনো এসে যায় না আমার ভিডিও রিচ বাড়বে অ্যান্ড আমি আমার লাইফে অনেক খুশি আছি আর তোমরা বাজে কমেন্ট করলেও আমার এসে যায় না কিছু তো যারা আমাকে এত ভালোবাসে তাদের কাছে থ্যাংক ইউ আমাকে আমি আজকে আমার বার্থডেতে অনেকে উইস করেছি অনেকে মানে আমি ভাবিনি আমাকে এত উইস করবো আমি কিছু জনকে রিপ্লাই দিয়েছি কিছু জনের ইনস্টাতে মতলব মানে তাদের স্টোরিটা মেনশন করেছি কিছুজনকে আর আমি এখনও দেখতে পারিনি কেন অনেক মেসেজ এসছে অনেক মেসেজ মানে পাঁচশো ছশোটা মেসেজ চলে এসছে এত মেসেজ এসছে সবাইকে থ্যাংক ইউ এতটা ভালোবাসার জন্য আমি জানতাম না সত্যি আমাকে বার্থডেতে এত উইস করবে এই বছর প্রথমবার আমাকে এখন পর্যন্ত পাঁচশো ছশোর উপরে মেসেজ চলে এসছে আমি অনেক খুশি সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এত ভালোবাসে তাদের কাছে আর এইভাবে ভালোবেসে যেও আমি তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করবো আর তো মেন কথাতে আসি গুড নিউজটা ঠিক আছে গুড নিউজটা হলো তোমরা যেটা ভাবছিলে আমি পেগনেন্ট আমি প্রেগনেন্ট গুড নিউজটা তোমরা অনেকে ভাবছিলে কি আমি পেগনেন্ট আমি পেগনেন্ট আমি পেগনেন্ট তো বলে দি মোটেও না এরকম কিছুই না আর ওরকম কিছু থাকলে আমি অবশ্যই তোমাদের ঘরে বলবো তো অনেকে আমাকে কমেন্টও করে তো বিয়ে হয়ে গেছে ও চার বছর হয়ে গেছে বেবি উনি নিয়ে করিনি অনেক কিছু কমেন্ট করে তো তাদের হারে বলি আর বেবি নেওয়াটা অ্যান্ড প্রেগনেন্ট হওয়াটা মানে ফ্যামিলি প্ল্যানিং করাটা সেটা পার্সোনালি আমাদের ব্যাপার যখন আমাদের মনে হবে যে আমরা সেই জিনিসটা সামলাতে পারবো বা আমরা মানে এগোনোর কথা আমরা বুঝবো তখন আমরা অবশ্যই সেই জিনিসটা এগোবো সেই জিনিসে কিন্তু তোমরা এই কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে হাসি পাই তোমরা আমার ফ্যামিলিতে এসে থাকতে যাবে না সেই জিনিসটা তোমরা মানে তোমরা গুছোতে যাবে না সব কিছু মানে তোম তোমরা সেই জিনিসটা এসে সামলে দেবে না ঠিক আছে যখন আমি বুঝবো হ্যাঁ আমি এই জিনিস জায়গায় পৌঁছে গেছি হ্যাঁ আমার এবার ফ্যামিলি প্ল্যানিং করা দরকার তখন অবশ্যই আমরা করবো ফ্যামিলি প্ল্যানিং করব তো এইসব কথা আমি বলতে চাই না তো গুড নিউজটা আমি বলবো তো যাই হোক তো গুড নিউজটা হলো গুড নিউজটা হলো তো গুড নিউজটা হলো যে আমি একটা আমার নতুন বিজনেস চালু করছি ঠিক আছে বিজনেসটা হলো একবার তোমাদের ঘুরিয়ে দেখা আমার রুমের অবস্থা পুরো খারাপ দেখবে এই দেখো এই দেখো আমার এখানে জমা কাপড়ের অবস্থা এইগুলো হলো এই দেখো এইটা হলো আমার নতুন বিজনেস তো আমি তোমাকে বলি বিজনেসটার ব্যাপারে একটু অনেকে আছে আমার মতন যারা ব্যাক পছন্দ করে প্রচণ্ড ব্যাগ পছন্দ করে ব্র্যান্ডেড ব্যাগ অনেক ব্যাগ নিতে চাই মানে আমি ব্যাগ বেশি ইউজ করি না কিন্তু আমার কাছে প্রচণ্ড ব্যাগ আছে হ্যাঁ তো ব্র্যান্ডেড ব্যাগের দাম অনেক বেশি আর আমি কলকাতার মধ্যে অত ভালো ব্যাগ দেখতে পাইনি মানে একটু ইউনিক টাইপের ব্যাগ আমি পছন্দ করি অত জায়গায় পেতাম না ঠিক আছে আর দেখতে পেলো না প্রাইসটা অনেক বেশি হতো অনেক বেশি হতো তো সবার পক্ষে সম্ভব নয় অত টাকা দিয়ে বেশি টাকা দিয়ে মানে ব্যাগ কিনা এ করা কেন ব্যাগ একটা জামার সঙ্গে দু তিনবার নিলাম তারপরে আবার ওই ব্যাগটা তো আর অন্য আমার সঙ্গে ম্যাচ না মানে অনেকবার নিয়েছি না মনে হয় তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গুড নিউজ তো আমি তোমাদের জন্য ভালো ভালো ব্র্যান্ডেড মানে আমার নিজের ব্র্যান্ড ঠিক আছে তব্বু সবনাম ঠিক আছে তব্বু সবনাম শপে তোমরা পেয়ে যাবে ভালো ভালো কোয়ালিটি মানে কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি তোমরা পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর তোমরা ওখানে অনেক কম দামে বাজারে যেটা অ্যামাজন ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকায় সেটা আমার কাছে ওর থেকে অনেক কম দামে পেয়ে যাবে মানে অনেক কম দামে মানে আমি চেষ্টা করেছি তোমাদের এখানে অনেক কম দামে দেওয়ার জন্য এই জন্য এই ব্যাগের জন্য আমি এই কদিন ব্যস্ত ছিলাম ভালো করে ভিডিও করতে পারিনি দিল্লিতে এই কারণেই গেছিলাম আমি চাইলে এখানে কলকাতা থেকেও অনেক কিছু মানে আমার বিজনেস চালু করতে পারতাম না আমি ভাবছি না আমি করব ব্র্যান্ডেড ব্যাগের তো ব্র্যান্ডেড ব্যাগ যেগুলো এখানে কলকাতায় পাওয়া যায় না যেগুলো দেখতে ভালো এখানে পুরো ইউনিক এখানে কোথাও পাবে না তোমরা তেমন ব্যাগে তাই জন্য আমি তোমাদের জন্য গেছিলাম দিল্লিতে তো দিল্লি গিয়ে এসব করে এসেছি এইসব করে এসেছি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে এসেছি আর আমি আজকে ওপেন করলাম আমার তব্বর সব নাম শপ আমার বার্থডের দিন আমি এই শপের জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারিনি কোন প্ল্যান করতে পারিনি দুদিন ধরে ঘুমো এই ব্যাগের জন্য কেন আমার ব্র্যান্ড ছিল আমার চেনের ওপর আমার নাম লেখা আছে দেখবে আমার নিজের ব্র্যান্ড বলে তো চেনের ওপর নাম লেখার জন্য ওইগুলো করার জন্য না একটু সময় হয়ে লেগে গেছে আর পার্সেলটা দিল্লি থেকে আসতেও লেট করে দিয়েছে তো এই সব মাল তোমরা এখানে কোথাও পাবে না পুরো ইউনিক 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 নতুন নতুন মাল আছে তোমাদেরকে কিছু দেখে দিয়ে আমার বর কাজ করছে ক্যামেরা তো ধরারও কেউ নেই এরকম আমার রুম কিন্তু ভর্তি এগুলো সব মাল আছে সব মাল হ্যাঁ তো মাল ব্যাগ আছে তো আমি কিছু দেখে দিই হ্যাঁ এখানে আমি একবার ঢুকে যাই মা তো আমি এই জায়গায় বসে পড়লাম ঠিক আছে তো কিছু জিনিস দেখাবো তোমরা কোনোদিন এরকম বল ব্যাগ দেখেছো বল ব্যাগ দেখেছো কিনা জানি না এরকম টাইপের ব্যাগ পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে আরো বাচ্চাদের কিছু ব্যাগ পেয়ে যাবে বাচ্চাদের ট্রলি ব্যাগ পেয়ে যাবে ট্রলি ব্যাগ আছে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমি একটা ছেড়েছিলাম মার্বেল ব্যাগ যেটা আমি ভালো করে তোমাদের দেখাবো তারপরে কিছু এরকম ইউনিক ব্যাগ আছে আর তার সঙ্গে এগুলো ইন্টারন্যাশনাল আছে হ্যাঁ এগুলো এখানে পাবে না কোথাও পাবে না ইন্টারন্যাশনাল কিছু জিনিস এনেছি আমি যেগুলো বাইরে কার হ্যাঁ এখানে না সব বাইরে কার ইন্টারন্যাশনালের কিছু আছে এই বক্সের আর এই বক্সে শুধু ইন্টারন্যাশনাল জিনিস আছে আর আমার ব্র্যান্ডেরও কিছু জিনিস আছে যেগুলো দেখাচ্ছি তোমাদের এরকম এরকম ঘর ব্যাগ পেয়ে যাবে টেলিফোন ব্যাগ পেয়ে যাবে আরও ইউনিক ইউনি মানে এইগুলো এইসব ব্যাগগুলো তুমি অ্যামাজন ফ্লিপকার্টেও পাবে না এগুলো কিন্তু বাইরেকার ব্যাগ এইখানে না ইন্ডিয়ান না এগুলো বাইরেকার ব্যাগ তো পুরোটা দিই এরকম আছে টেলিফোন আছে ক্যামেরা ব্যাগ আছে আরো ইউনিক মানে তুমি দেখো নি কলকাতায় তো এরকম কোথাও পাবে না তো এইগুলো বুক করার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আর এই সব কী কী কালেকশন আছে সেটা আমি একটু পরে লাইভ এসেও দেখাবো একটুখানি আর তোমরা সব কালেকশান পেয়ে যাবে তব্য সব নাম শপে আমি এখানে মেনশন করে দিলাম আমার টাইটেলের সঙ্গেও মেনশন আছে দেখো টাইটেলের সঙ্গে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমার ডিসক্রিপশন বক্সেও আমি আমার চ্যানেলটা মেনশন করে দিয়েছি তোমরা ওখানে গিয়ে ওটা সাবস্ক্রাইব করে রাখো তার সঙ্গে সঙ্গে ইনস্টাতেও তোমরা ফলো করতে পারো তব্যুর স্বপ্নাম সব বলেই আছে ইনস্টাতে আমার যে রিয়েল অ্যাকাউন্ট আছে সেখানেও আমি আজকে একটা স্টোরি শেয়ার করেছি নিউ অ্যাকাউন্ট বলে সেখানে গিয়ে ওইটা ফলো করে রাখতে পারো আর আমার ফেসবুক পেজে তব্যু সবনাম অফিসিয়াল ওখানে করতে পারো আমি অফিসিয়ালে এখন কিছু অ্যানাউন্সমেন্ট করিনি কারণ ওইটা আমার সব মেকআপের ছিল আমি এটা এখন পুরো ব্যাগে করে দেবো তোমরা এখানে ব্র্যান্ডেড ব্যাগ পেয়ে যাবে ভালো ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি পাবে দাম পাবে অনেক কমে বাজারের থেকে যত দাম আছে তার থেকে অনেক কম দামে পাবে আর সব কিছু কালেকশান দেখার জন্য তবু সব শপে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকে আমি গুড নিউজটা বলে দিলাম আমি আমার ব্যাগের ব্র্যান্ড নিজের ব্র্যান্ড লঞ্চ করলাম তো সবাই ইউজ করো আমার বার্থডের দিনকে আমি করতে পেরেছি তো আজকে আমি অনেক খুশি আর গুড নিউজটা এইটাই ছিল তো তোমরা যার জন্য আমাকে ভালোবাসো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমার সব থেকে অবশ্যই শপিং করো তোমরা অনেক কম দামে পেয়ে যাবে আর যে ব্যাগগুলো ইউজ করবে একজনা দেখে অবশ্যই বলবে যে কোথা থেকে নিয়েছিস এরকম কালেকশান কোথাও নেই ঠিক আছে আর এত কম দামে তো যাই হোক অনেক কিছু বলে দিলাম আমি কনট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি এখানটায় এটা হলো কনট্যাক্ট নাম্বার এখানে শুধু হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে তোমরা পেয়ে যাবে মানে অর্ডার কনফার্ম করার জন্য হোয়াটসঅ্যাপ করবে তারপরে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে তোমরা তোমার পার্সেল পেয়ে যাবে ঠিক আছে তো আজকের জন্য এইটুকুনি গুড নিউজটা দিয়ে আর এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ